শীতল ব্লগস এন্ড কুকিং তো এখন বাজে সকাল 11:15 তো আজকে হলো বুধবার এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে নিয়ে আশা করি ভালো লাগবে আর সারা দিন আমার সাথে থাকো তোমরা আমি কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো মোটামুটি রান্না বান্না আমার হয়ে গেছে আর সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি কারণ মেয়েটার ভীষণ শরীর খারাপ হঠাৎ মাথা ব্যথা কয়েকদিন ধরে মানে মাথা ব্যথাটা হঠাৎ উঠে তো এখন মাথা ব্যথা খুব করছে তো চশমা আয়ের ডাক্তার দেখাইছি চোখের ডাক্তার তো বলছিল বেশি মাথা ব্যথা করলে একটা 0 পাওয়ারের চশমা দিয়েছিল বলছে কন্টিনিউ 3 মাস করতে তো দেওয়া হয়নি তো বলছিলাম কালকে যেতে যাইনি তো আজকে যাব আর এখন ডান্স ক্লাস ছিল 11:00 থেকে তো যাইনি ঘুম থেকে উঠে মাথা ব্যথা 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 তারপরে বমি করলো একটু চা দিয়েছিলাম খাইনি একটু জল খেয়েছে তো এখনো কিছু খাইনি খালি পেট তোমাদের দাদা ভাই ফার্মেসিতে গেছে কি নাই কি বললো কেন বলছে আজকে ডান্স ক্লাস নেই এখন বলতেছে আর তোমাদের দাদা ভাই গেল ফার্মেসিতে ওষুধ আনতে ওর জন্য মাথা ব্যথার ভালো লাগে না শাশুড়ি মাকে নিয়ে এত ভুগছি তারপরে মেয়েটার আজকে এটা কালকে ওইটা আবার টিউশন আছে বিকালে 4টার দিকে বিরিয়ানি যায় কিনা তো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো এখনো মাছটা বাকি আর সোয়াবিনটা চুলাতে আছে রুটিটা বানাবো তো উঠলো কতক্ষণ মাথাটা একটু টিপে দিয়েছিলাম বলছে হালকা একটু কমছে তো ওষুধ আনছে আনার পরে কিছু খাওয়ার পরে ওষুধটা খাবে আর সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আকাশের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলো আমি রান্না করে যাচ্ছি এই যে আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে এখন এটাকে নামাবো এই যে একটু ধনে পাতা দিব আর একটু গরম মশলা দিয়ে নামাবো আর এদিকে দিদি রুটি বেলছে রুটিটা বানাবো আর এই যে বেলে মাছটা বানাবো এটা সোয়াবিনটা করে মাছটা করলে শেষ তো বেলে মাছটা করলে রান্নাটা শেষ আর কী কী রান্না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো যে বাইরে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে এই যে দেখো আর এই যে আমাদের পিছন দিকটা জলটা কিছু টেনেছে টানার পরে ভালো করে টানার পরে এটাকে পরিষ্কার করা হবে লোক দিয়ে তো সকাল থেকেই ঘুম থেকে উঠে আকাশটা এরকমই দেখছি মানে রৌদ্র নেই একদম মেঘলা মেঘলা আর ওই যে আমাদের পিছন দিকটাতে বিড়াল খেলছে খুশিকে একটু এই যে দেখো তো চলো রুটিটা বানিয়ে নিচ্ছি আর মেয়ে কি করছে দেখি ওই যে আমি আমার মানে আমার সকালে স্নান হয়েছে কিন্তু আমি ঠাকুর দিইনি আর এই যে জামা কাপড়গুলো বাইরে মেলা হয়েছে সব দেখো তো ওর অফিস অ্যাকচুয়ালি 10টার থেকে এখন বাজে 11টা এই যে মেয়ের ওষুধ আনতে গিয়ে মানে দেরি হয়ে গেল কি করবো উপায় নেই তো কালকে কি কি রান্না করতে দিয়েছি এই যে দেখো কোয়াশটা গ্রেট করে দিবে শাশুড়িমার জন্য বাঁধাকপি তরকারি হবে সিদ্ধ হবে আর পটল ভাজা দিয়েছি এইগুলাই কালকে আর আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের করছি এটা হলো কোয়াশ না পটল আলুর রান্না করেছি এটা হলো ডাল কালকের তরকারি আছে আর এটা হলো এই যে কোয়াশ আলু কালো জিরা ফোড়ন দিয়ে শুক্তোর মধ্যে দিচ্ছি শাশুড়ি মার জন্য আর এই যে এটা হলো কি বলে কাকর ভাজা এটা হলো গাছের ভাড়ালি ভাড়ালি বানিয়েছি আজকে একটু রসুন পেঁয়াজ সম্বার দিয়ে আর এটা হলো কালকের ডিম আর এটা হলো সবচেয়ে কি বলে যেটা ছাড়া খাওয়া হয় না ভাত এটা হলো মিট ফল তো এগুলো হয়ে গেছে এখন আমি রুটিটা বানাবো দিদি চাটুটা দাও তো আমার সোয়াবিনটা হয়ে গেছে এই যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো আর এদিকে রুটিটার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিলাম চাকুটা বসিয়ে দিলাম
আপনাদের সাথে আবার আসছি এখন আপাতত রাখছি মেয়েকে খাওয়াবো মেয়েকে খাওয়াইয়ে ওষুধ খাওয়াতে হবে আর এই যে বিছানা টিছানার কি অবস্থা এগুলো গুছাবো আমি আগে রুটিটা বানিয়ে আসি তো এই যে আমার কিছুটা রুটি হয়ে গেছে আবার দিলাম আর এদিকে তেলও বসিয়ে দিলাম তেলটা মোটামুটি গরম হয়ে আসছে ভালো করে গরম হোক তারপর মাছটাকে হালকা ভেজে নিয়ে তারপরে বানাবো এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি তারপর মেখে যাব খাওয়াতে খাওয়ানোর পরে একটু ওষুধ খাওয়াতে হবে এদিকে দিদি মাকে উঠিয়ে বাথরুমে নিয়ে এখন হাঁটাবে একটু রুটিটা বেলে দিয়ে গেল ও আবার রুটি বানাইতে পারে না গ্যাসে সব দিকে মুশকিল আমি আবার পছন্দ করি না এই মাছ বেলে মাছ ভালো লাগে না তো বানাবো শাশুড়ি মা খাবে হাজবেন্ড খাবে আর দিদিকে দিব মেয়েও খায় না মেয়ে তো মাছ খাইই না চলো দেখি তেলটা গরম হয়ে গেছে তাহলে মাছগুলো ভেজে আসছি তোমাদের সাথে আবার রুটিটা অবশ্য হচ্ছে রুটিটা উল্টাতে হবে তো এই যে মাছগুলা ভাজা হয়ে গেছে আমার কিন্তু মাছগুলা ইসে না মানে লেগে লেগে যাচ্ছে কেমন জানি ভেজে নিয়েছি আর এটার মধ্যে রসুন সম্বার পেঁয়াজ আদা জিরা কাশ্মীরি লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে বানাবো আর এদিকে মেয়ে আমার রুটি হয়ে গেছে মেয়েকে ওষুধ খাওয়ালাম এটা দিয়ে ছেঁচে খালি পেটে এখন ভাত খাওয়াবো আর এই যে মা হাঁটছে হাঁটছে তো না ঘরটাকে উঠাচ্ছে আর নামাচ্ছে সুন্দরী তো হয়ে গেছে চলো মশলাটা কষিয়ে মাছটা দিয়ে মেখে ভীষণ জ্বালায় হাঁটতে গেলে সিধা যেতে গেলে তেরা যায় তেরা যেতে গেলে উল্টা যায় আর এই যে ওকে খালি পেটে ওষুধ খাওয়ালাম এই যে দেখি খালি পেটে ওষুধ খাইলো এখন একটু শুইছে এখন এখন খাওয়াবো আর তোমাদের দাদাভাই অফিস চলে গেল 11টা বাজে এই যে ভীষণ মানে ভালো লাগে না বৃষ্টি নাই কিন্তু দিনটা কেমন একটু বৃষ্টি পড়তে ছিল একটু আগে এখন নাই আবার কি কথা বলতে কি ঘরের মধ্যে বাচ্চা ঘোরার যদি কিছু হয় না একদম ভালো লাগে না এই যে দেখো কতক্ষণ পরে পরে বমি বমি ভাব আসে আবার কিছুই বুঝতেছি না একদম ভালো লাগতেছে না আমার চেহারাটা কি অবস্থা স্নান করে উঠে চুলটুলো আছে এই ওই যে ওইদিকে একজন নাটক করছেন আর এইদিকে একজন নাটক করছেন উনি তো কিছুই বুঝেন না আর ইনি রলেন মাছের মাছটা সেটা মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে ওকে খাওয়াতে যাই আমরাও খাবো 11টা 11:30 বাজছে তো এইদিকে হরগড়ি দেখছেন উনি হরগড়ি ও আজকে ডান্স নাই আর টিউশন আছে টিউশনে যাবে তারপরে ওকে লেন্স কি লেন্স ক্লাব না বাবা লেন্স কার্ড না লেন্স ক্লাব কার্ড ও লেন্স কার্ডের থেকে চশমা আনবো মানে ও আগে যে দেখাইছিলাম চশমার ইসেটা ওটাতে দিব না বিকালে একবারে ওইখানে ডাক্তার দেখিয়ে চশমা নেওয়া মানে একটার সাথে একটা ফ্রি আর খুব ভালো লেন্স কার্ডের চশমা তো চলো যখন তো যাবো তোমাদেরকে সাথে শেয়ার করবোই তো এখন আপাতত আবার কখন আসছি কিছু বলতে পারছি না সত্যি কথা মনটা ভীষণ ভালো লাগে না বাচ্চা কাচ্চার আর বুড়া মানুষের কিছু হলে আর আমার ঘরে বুড়ারই এরকম আর মেয়েটা মাথা ব্যথা আজকে এটা কালকে ওইটা খাইতে কিছুই তো খাইতেই চায় না যে কি হবে ওদের
ভগবান জানে ওদেরকে যে কিভাবে ওকে যে বড় করব। ছোটবেলার থেকেই খাওয়ার প্রবলেম একটা না একটা থাকতো, এখন মাথা ব্যথার প্রবলেম। ওই যে আরেকজন বলছে খালি হয়ে গেছে হয়ে গেছে, এই যে দেখো তোমরা ওকে নিয়ে, এই যে ওনাকে নিয়ে যাও তো আমার বড় মেয়েকে, এটা হলো বড় মেয়ে, এটা কিছু বুঝে না, ওনাকে নিয়ে যাও। ঠিক আছে আবার আসবো। বাকি এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখো মাথা মাছ কি বলছি, মশলার গায়ে থেকে তেল বেরিয়ে গেছে। এখন একটু জল দিয়ে মাছগুলো দিব, আর মাছগুলো ভাজছি ঠিকই কিন্তু মাছগুলো একদম নরম, বেশি ভাজা যায় না, কেমন জানি ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো এই যে এখানে সাত পিস মাছ আসছে, আমার পছন্দ না, আমি বলছি আর কোনোদিন এই মাছ আনবে না, আমার পছন্দ না সত্যি কথা। তো এখন জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে যাবো। ঝালটাল দিই নি, একদম কম ঝাল, কম ঝালে বানাবো। শাশুড়ি মা যেহেতু খাবে, অথবা দাদা ভাইও ঝাল খায় না, তো চলো ঝোলটা উত্তালে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে শুয়ে আছে দেখো, আমি বলতেছি উঠ খেয়ে নে, তারপরে একটু শো, খালি পেটে আরো বেশি বমি বমি লাগবে। উঠ মামা, মামা, মামা উঠো উঠো। এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি এসে ভাত নিয়েছি, একটু খেয়ে নে মা, না খাইলে কিন্তু বেশি খারাপ লাগবে আরো। আহ চল তো চুলটা কাটায় আনো, কবের থেকে বলতেছি যে চল বাবা চুলটা কাটায় আনি, ওর বাবাও বলছে যে একটু ছাটায় আনে, না ও চুল কাটবেই না। এই যে আমার মাছের ঝোলটা সেটা উতরিয়ে গেছে, এখন মাছগুলো দিব, হাতটা ধুয়ে নিই। মানে কি বলবো এদেরকে, এগুলো করতে করতেই আমার জীবনটা শেষ। মাছগুলো একদম নরম মাছ, একটু গ্যাসের সিমটা বাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর ঢাকার তো প্রশ্নই আসে না। আর এদিকে আমি সেটা বন্ধ করে দিচ্ছি, কারণ কি এখন তো আর সোমবারের কিছু কারণ কাজ নেই। চলো মেয়েকে খাবিয়ে আমি খেয়ে তারপরে আবার কখন আসছি জানি না। তোমরা কোনোদিন শুনেছিলে বউকে মাসি ডাকে, শাশুড়ি মা? সকালে ব্রেকফাস্ট টেস্ট হয়ে গেল, ভাতও কমপ্লিট করেনি, একটু ভাত খেয়েছে, তখন লেবু লেবু হয়েছে, বমি বমি পাচ্ছে, লেবুটা নাকে শুনছে আরাম পেয়েছে, আর আদা আদা আর লবণ খেয়েছে। এখন বলছি স্নানে যা, আর মাকে খাওয়া দেবো, ও স্নানে যাবে এখন। এই হলো আপডেট, তো চলো আবার আসছি, তারপরে স্নান করে আসলে একটু জুস দিব।
যে উনি সানটান করে সানট বলতেছে কি বলতেছে খায়া খায়া এসা ড্রেস চেঞ্জ করছেন ম্যাক্সি ট্যাক্সি এখন কইছে একদম খায়া খায়া ইয়া ম্যাক্সি চেঞ্জ করে বইছেন আর এই যে আরেকজন সান গাইতে গাইতে না চুল আসতেছে না মুখে পিন দিছে ফলের রস দিলাম ওই যে ভাত খেয়েছে আধা বাদা টিভি নিয়ে বসে যাচ্ছেন টিভি আর মোবাইল আর আমি বসে আছি ওদেরকে সেবা যত্ন করার জন্য মানে কি বলবো খাস না কেন খা খা তারপরে চুলটা আশ্রয় দিব খা তুমি বুঝো না বুঝার দরকার নেই আমার শাশুড়ি মা কিচ্ছু বুঝে না বড় বাচ্চা তো এই যে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না দুপুরের তো মেয়েকে বলছি আজকে টিউশন যেতে হবে না না ও যাবে বলছে আজকে যাব নেক্সট দিন যাব না তার মানে আজকে তো পড়ার ইসে নাই ওরকম চাপ নাই তো আমি বলছি আজকে গেলে নেক্সট দিনও যেতে হবে তো এই যে ওকে রেডি করে দিয়ে আসতে গেলাম তো খেয়ে উঠে সত্যি কথা বলতে কি নিয়ে যেতে ভালো লাগে না কারণ কি ভীষণ ইসে হয় আর কি মানে খাওয়ার পরে ভালো লাগে না আর কি আর মাথা ব্যথাটাও নাই এখন কমেছে ওষুধটা খাওয়াতে খালি পেটে ওষুধ একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছিল তোমাদের দাদাভাই খাওয়া অফিস যাওয়ার আগে খাওয়া মানে খাওয়াইয়ে দিয়ে গেছিলো মানে আমিই খাওয়াইয়েছি তো মাথা ব্যথাটা কমছে তো এই যে টিউশনের রাস্তা এটা এই রাস্তাটা শেয়ার করিনি তো আজকে শেয়ার করলাম এই যে এখানে নামবো আমরা তো ওকে দিয়ে এসে আমি দরজার গেটে ঢাসা লাগিয়ে দিলাম আর এই যে আকাশের ওয়েদারটা দেখো কেমন জানি আবার কালো হয়ে আসছে মনে হয় কি বৃষ্টি আসবে এরকম এই রৌদ্র এই মেঘলা এই বৃষ্টি মানে আছেই কি বলবো আর আকাশও খেল দেখাচ্ছে তারপরে দুপুরবেলা সাধারণত আমাদের গেটে ঢাসাই থাকে সবসময় তোমাদের দাদাভাই অফিস থেকে অফিসে চলে গেলে তারপরে গেটে ঢাসা দিয়ে দিই কারণ কি অনেক ধরনের উল্টাপাল্টা লোক আগে আসতো এই জন্য এখন থেকে কী করি মানে গেটে ঢাসা দিয়ে রাখি বলছিলাম আজকে যেতে না বলছে না যাবে আজকে বলছিলাম যেতে না আমি ওকে লেন্স কার্ডে নিয়ে যাব তো বলছে না যাবে তো দিয়ে আসলাম দিয়ে আসার পরে তারপর চোখের ডাক্তারের কাছে যাব তো চলো খাওয়া দাওয়া তো সব কিছু হয়ে গেলো তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম না তখন একটু শুয়ে না শুয়ে তারপরে আবার আসছে তোমাদের সাথে কি গরম বাইরে বাবা সকালবেলা হলো মেঘলা মেঘলা ছিল আমার রোদ উঠেছে তো এই যে রেডি হয়ে গেলাম মেয়েকে আনতে যাচ্ছি তো তোমাদের দাদাভাই চলে এসছে অফিস থেকে তো বলছে একবারে ওই সে মানে ওই লেন্স কার্ডে নিয়ে চশমাটা দিয়ে আসতে তো একবারে গাড়ি নিয়ে নিলাম তো আমাদের ড্রাইভার দাদার সাথে ড্রাইভার দাদা যাচ্ছে মানে গাড়ি নিয়ে একবারে বেরিয়ে পড়লাম তো এই যে টিউশন ম্যামের থেকে মানে ওকে উঠিয়ে তো এখন যাচ্ছি লেন্স কার্ডে বাড়ির সামনে দিয়ে বাড়ির উপর দিয়ে যাবো যাচ্ছি আর কি মানে কত যে সমস্যা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আজকালকার আমরা যখন বড় হয়েছি আমাদেরকে আমাদের পিছনে এত খাটতেও হয়নি মাদের আর এখনের একটা বাচ্চাই পাঁচটা বাচ্চার কাম করে আর আমরা পাঁচটা বাচ্চা থাকার পরও এত কষ্ট মানে মাদেরকে এত মামা মানে এত জ্বালাইনি বা এত আমাদের অসুখ বিসুখ হয়নি একটা না একটা আমরা তো ছোটোবেলা চশমা কি জিনিস জানতামই না অবশ্য এখন যেই দিন পড়েছে মোবাইলের দিন মোবাইলেই খারাপ করেছে অ্যান্ড্রয়েড মোবাইলেই খারাপ করেছে 24 ঘন্টা মোবাইল দেখা হয় কম্পিউটারে তো এই যে মেয়েকে নিয়ে চললাম সেটা আমাদের শিব মন্দির তোমাদের বেরোকে রাস্তার ভিউটা একটু শেয়ার করলাম আর এই চশমার এখানে গেলে কি শেয়ার করতে পারবো জানি না কিন্তু মানে দেখাবো আর কি তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে ওকে ওঠানোর পর সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো সামনেই বাড়ির সামনেই বেশি একটা দূর না এই যে দেখো এই যে লেন্স কার্ড এই যে লাইট জ্বলছে যে এইখানেই তো ড্রাইভার দাদা বলল গাড়িটা ঘুরিয়ে নি তারপরে মানে আমাদেরকে নামতে বলছে এই যে তো বাইরে বসাইছিল মানে গাড়িতে বসাইছিল তো আমি আর মেয়ে গেলাম তো এই যে এখান থেকে অনেকক্ষণ দেখলাম চশমা দেখার পর ওর এটা না এটা এটা না এটা তারপরে পছন্দ হইলো লাস্ট টাইমে তো বাড়িতে চলে আসলাম ও রাস্তায় বলতে ছিল চপ খাবে তো লঙ্কার চপ
আর এই যে পকোড়া আলুর চপ এগুলো নিয়ে আসছিলাম। তো তোমাদের দাদাভাই রাগ করতেছে কেন আনতে গেছো, আমি আবার বলছিলাম ভেজ ফ্রাইড রাইস আনতে, আর ওই যে তার সাথে একটা ঝোল দে, মানে একটা সবজির গ্রেভি দে। তো ওইটা আর খাওয়া হয়নি, ওইটা পরে রাত্রে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি আর ভাত খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই আবার এসে এনেছে, এই যে দেখো, এই যে এটা এটা রাত্রে খেয়ে নিয়েছি মেয়ে আর আমি। আবার তোমাদের দাদাভাই আবার অর্ডার করে আর একটা জিনিস আনলো, ওইটা ও খেলো, পনির, আর পনির কি পনির তারকা, আর হলো এই যে নুমালির নাম নান আনছে, বাটার নান এনেছে। তো ও তো খেতে পারে না, একটা খেয়ে বলছে আমাকে খেতে। তো এই যে চপ খাচ্ছি, পেঁয়াজ আর চাটনি দিয়েছে, আর তোমার দাদাভাই বলে হ্যাঁ এগুলো খেতে তো ভালো লাগবে। তো সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগে এগুলো খেতে, চটপটা খাবার কারই না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো মেয়ে আর আমি খাচ্ছি, তোমাদের দাদাভাই খায়নি, কারণ ও পছন্দ করে না এইসব। ও মানে কি এই যে রাস্তার ধারে যে যে ছোটো ছোটো খাটো দোকানের দিকে খেতে ও পছন্দ করে না, আমার আবার এগুলার ডিমান্ড নাই। তো এই যে মেয়ে আর আমি খাচ্ছি, আর এখানে ভিডিওটা শেষ করছি, আজকের জন্য টাটা, বাই বাই।